নমস্কার, রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আজ আমরা আলোচনা করতে চলেছি যে প্রশ্নটা মানুষ সবচেয়ে বেশি করে থাকে, যে এলিয়েন কি সত্যিকারেরই রয়েছে, আর যদি তারা সত্যি রয়েছে তাহলে তাদের জীবন এবং তাদের গ্রহগুলি কেমন হবে। তবে যাই হোক, আমাদের পৃথিবীতে আজ অব্দি যত বড় বড় সায়েন্টিস্ট জন্ম নিয়েছেন তারা এই কথাটিকে চিরকালেই বলে এসেছেন যে হ্যাঁ, আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবন থাকতেও পারে। আর যদি আপনি ব্রহ্মাণ্ড সম্পর্কে একটু জেনে থাকেন তাহলে আপনার লজিক্যাল মস্তিষ্ক তো এটা বলবেই যে হ্যাঁ, আমাদের ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়াও আরো অনেক জায়গাতে জীবন রয়েছে। এটাকে প্রুভ করার সমীকরণকে বলা হয় ড্র্যাফট ইকুয়েশন। এই ইকুয়েশনটি হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইকুয়েশন, যেটাকে বিজ্ঞানীরা আমাদের ক্যালকুলেশন করে বলে যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এমন কোটি কোটি জায়গা রয়েছে যেখানে জীবন থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আউট অফ গ্যালাক্সির কথা বলি তাহলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে প্রায় শত শত কোটি কোটির চেয়েও বেশি এলিয়েনদের থাকার জায়গা থাকবে। অবশ্য যাই হোক, আমাদের পৃথিবী ছাড়াও আমাদের ব্রহ্মাণ্ডে অন্য কোনো জায়গায় জীবন থাকার সম্ভাবনা হচ্ছে 100% সত্যি। এবার আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের ব্রহ্মাণ্ডে যদি অন্য কোনো গ্রহে জীবন থাকে তাহলে তাদের জীবনটি কেমন হবে। কিছু সমীকরণ এরকম বলে যে আমাদের ব্রহ্মাণ্ডে জীবন অবিকশিত বা অল্প বিকশিত অবস্থায় থাকবে, মানে আমাদের মানুষের তুলনায় কম বিকশিত জীব। আবার কিছু জায়গাতে অতি বিকশিত জীবও থাকতে পারে, হতে পারে সেই ধরনের জীব আমাদের গ্যালাক্সিতে কোনো দূরের প্রান্তে বসবাস করছে এখন। আর এরকমও হতে পারে যে সেই জীবগুলি আমাদের মানুষের মতো H2O বা জলের ওপর নির্ভরশীল না হয়ে হাইড্রোজেনের ওপর নির্ভরশীল। হতে পারে সেই এলিয়েনদের গ্রহতে হাইড্রোজেনের নদী এবং জলাশয় রয়েছে। তবে শুধুমাত্র হাইড্রোজেনই কেন, এছাড়াও তারা অন্যান্য এলিমেন্টসের ওপরও নির্ভরশীল হতে পারে। আর সম্ভাবনা এটাও রয়েছে যে তারা নাইট্রোজেনের ওপর নির্ভরশীল। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে রাখবো, -196°C নাইট্রোজেন তরলে পরিণত হয়ে যায়। আর হতে পারে সেই এলিয়েনদের গ্রহগুলির তাপমাত্রা -196°C চেয়েও অনেক কম, আর সেই জীবগুলি লিকুইড নাইট্রোজেনের ওপর বেঁচে রয়েছে। এরকম গ্রহের তাপমাত্রায় আমরা মানুষ তো কোনোদিনই বাঁচতে পারবো না, তবে তুলনামূলকভাবে সেই জীবগুলির কাছে সেটি একটি গরম জায়গাও হতে পারে। আমাদের মানুষের বায়োলজিক্যাল উৎপত্তি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন জল যেটি আমাদের শরীরে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে, তারপর ফসফরাস, সল্ট, আয়রন, কার্বন ও তার সাথে কিছু আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস। এবার ভেবে নিন, কোনো এলিয়েন প্ল্যানেটে কার্বনের সাথে অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস মিলে জীবন তৈরির জন্য রেসপন্সিবল, তাহলে সেখানকার জীবেদের গঠন, আকৃতি, চিন্তাধারা সব কিছুই আমাদের তুলনায় আলাদা হবে। একটা আরও সম্ভাবনা রয়েছে যেটা অনেক বিচিত্র, আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের মানুষের চেয়েও বেশি সিভিলাইজড বা আমাদের চেয়েও অনেক বেশি বিকশিত জীব থাকতে পারে। কিছু রাশিয়ান সায়েন্টিস্ট এই থিওরির ওপর অনেক রিসার্চ পেপারও পাবলিশ করেছেন। তাদের রিসার্চ অনুযায়ী আমাদের ইউনিভার্সে 3 ধরনের জীব থাকতে পারে, Type 1, Type 2 এবং Type 3। Type 1 সিভিলাইজেশন হচ্ছে যারা নিজেদের গ্রহে অবস্থিত সব ধরনের সংসাধন ব্যবহার করে বেঁচে থাকে। হতে পারে এই গ্রহের মানুষেরা নিজের সূর্য থেকে আসা তাপকে সংগ্রহ করে বেঁচে থাকে এবং জীবনের জন্য শুধুমাত্র নিজেদের গ্রহের ওপরই নির্ভরশীল। Type 2 সিভিলাইজেশন হবে Type 1 তুলনায় 1,000 কোটি গুণ বেশি বিকশিত। এ গ্রহের জীবেদের নিজেদের গ্রহের ওপর কোনো ধূমকেতু বা কোনো উল্কাপাতের বৃষ্টিরও ভয় থাকবে না। এই লেভেলের সভ্যতা নিজেদের গ্রহে আসা যে কোনো ধরনের সমস্যাকে খুব সহজেই মোকাবিলা করতে পারবে। এই ধরনের সভ্যতা ওই স্থিতিকে প্রাপ্য করে নাই যাদের আমাদের ব্রহ্মাণ্ডের কোনো শক্তি শেষ করতে পারবে না। Type 3 অবধি পৌঁছে যাওয়ার সভ্যতা Type 2 তুলনায় আরও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বিকশিত। এই সভ্যতাটি শুধুমাত্র নিজেদের সূর্য বা আশেপাশের গ্রহ নয়, বরং নিজের পুরো গ্যালাক্সির শক্তিকে কন্ট্রোল করতে পারবে। এদের কাছে এমনও টেকনোলজি থাকতে পারে যে তাদের আশেপাশে অবস্থিত কোনো ব্ল্যাক হোলের শক্তিকেও তারা উপভোগ করতে পারবে। এইসব সভ্যতা শুনে কোনো সায়েন্স ফিকশন মুভির কথা আমাদের মাথায় আসে। এই সভ্যতাটি নিজেদের একমাত্র গ্রহকে ছেড়ে আরও হাজার হাজার গ্রহে নিজেদের জীবনকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি আমরা আমাদের কথায় আসি তাহলে আমরা পৃথিবীবাসীরা এখন অবধি Type 1 সিভিলাইজেশন অবধিও পৌঁছাতে পারিনি। কিছু কিছু বিজ্ঞানীদের অনুযায়ী আমাদের লেভেল হচ্ছে এখন Type 1 সিভিলাইজেশনে 0.3%। তবে যাই হোক, আমাদের বিজ্ঞান যে হারে উন্নত হয়ে যাচ্ছে
দেখে মনে হয় খুব জলদি আমরা টাইপ ওয়ান সিভিলাইজেশনে পরিণত হয়ে যাব। আমরা আজ অব্দি আমাদের গ্রহের এলিমেন্টসের শক্তিকে উপভোগ করি এবং আমাদের একমাত্র তারা সূর্যের শক্তিকে উপভোগ করা আমরা এখনই প্রথমবারের জন্য শিখেছি। তবে টাইপ জিরো থেকে টাইপ ওয়ান অব্দি পৌঁছানোর এই যাত্রাটি হয় অনেক ভয়ঙ্কর। হতে পারে কিছু সভ্যতা এটাকে পার করে যায়, কেননা এই সময় সাম্প্রদায়িকতা নিজের চরম সীমায় থাকে, আর এই সময় ব্রহ্মাণ্ডের বেশিরভাগ সভ্যতাই নিজে নিজেই শেষ হয়ে যায়। তবে যাই হোক, যে কোনোভাবে আমরা মানুষেরা যদি কোনোভাবে বিকাশ হয়ে টাইপ ওয়ান সিভিলাইজেশনে পরিণত হয়ে যাই, তাহলে জীবনের সভ্যতার চরম সীমা অবধি পৌঁছাতে আমাদের কেউ আটকাতে পারবে না। ব্রহ্মাণ্ডের আরও সব অন্যান্য সভ্যতা সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে রহস্যজগৎকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।